ঐতিহ্যবাহী কলকাতা আন্তর্জাতিক বইমেলা শুরু হয়েছে বৃহস্পতিবার সল্ট লেকের সেন্ট্রাল পার্কে। এদিন সন্ধ্যায় 47তম কলকাতার আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মূল মেলার উদ্বোধনের পর ফিতা কেটে বাংলাদেশ প্যাভিলিয়নের দ্বার উন্মোচন করেন বাংলাদেশের সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ নুরুল হুদা, কলকাতায় বাংলাদেশের উপ হাই কমিশনার আন্দালি বিলিয়াস, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহ সভাপতি মাঝহারুল ইসলাম, কবি ও সাহিত্যিক সুবোধ সরকার সহ আরও অনেকে। উদ্বোধনের পরেই বাংলাদেশ প্যাভিলিয়নে উপচে পড়া ভিড় দেখা যায়। বাংলাদেশের প্রচুর লেখক যারা আর কি ইন্ডিয়াতে ইন্ডিয়ার মানুষ পড়ে, বাংলাদেশের বহু মানুষ আছে বাংলাদেশের লেখা ফোনে অডিও ভিজুয়াল এই পিডিএফের কারণে, এবং সেই কারণে আজকে তারা আসছে সেই লেখকের সেই মানুষের বইগুলো পড়ার জন্য। বিভিন্ন ধরনের বই রয়েছে, কেউ চাইছে বাংলাদেশের সবাই বেশি স্বাধীনতা সংগ্রামের উপর বেশি বই চাইছে, প্লাস গোয়েন্দা গল্পেরও কিছু চাহিদা ভালোই রয়েছে। প্রত্যেক বছর বাংলাদেশ খুব আগ্রহের সঙ্গে অংশগ্রহণ করে কলকাতা আন্তর্জাতিক বইমেলায়। অনেকদিন ধরে আমরা করে আসছি, 47তম বার এবার যে কলকাতা আন্তর্জাতিক বইমেলা হচ্ছে সেখানে আমরা অংশগ্রহণ করতে পারি অসম্ভব খুশি। আমাদের দেশ থেকে অনেক প্রকাশক এসেছেন, গত বছর আমাদের সরকারি প্রতিষ্ঠানগুলো আসতে পারেনি বিভিন্ন কারণে, কিন্তু এবছর সরকারি প্রতিষ্ঠানগুলো যোগদান করছেন, 10টি সরকারি প্রতিষ্ঠানের 12টি স্টল রয়েছে। এটা নিয়ে আমরা খুব বড় করে করছি এবারে বাংলাদেশ দিবসটি। আমাদের এবারে বাংলাদেশ দিবসের যে সেমিনারটি সেটা মূল থিমটি হচ্ছে সংযোগের সেতু বন্ধন। আমরা সবসময় যে এপার বাংলা ওপার বাংলা বলি, সেটি সাহিত্যে কীভাবে ফুটে ওঠে, সংস্কৃতিতে কীভাবে ফুটে ওঠে, চিত্রে কীভাবে ফুটে ওঠে, সঙ্গীতে কীভাবে ফুটে ওঠে, এই সবগুলোই আমরা এবারে আমাদের সেমিনারে সেটিকে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।